এই রমজানে যারা নববী হালতে ইফতার করতে চান তাদের জন্য রয়েছে নববী ভোজ। ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটে আজকের আয়োজন নববী ভোজের ইফতার আয়োজনে, চলুন যাওয়া যাক। আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন ইফতারের নানা রকম বাহার। নিচতলা থেকে দোতলায় উঠে আসলেই ইফতারের সুঘ্রাণে আপনার মন ভরে যাবে। কি কি ইফতার আছে চলুন একবার। এখানে রয়েছে শাহি ছোলা, যার কেজি হচ্ছে 300 টাকা। খুব সুন্দর করে সাজানো ডেকোরেট করা আছে শাহি ছোলা। তারপর পরে রয়েছে ঘি এবং জাফরানের ভাজা স্পেশাল বুন্দিয়া। এটা স্পেশাল কেন ভাইয়া? জাফরান দিয়ে আর ঘি দিয়ে স্পেশাল বানাচ্ছে। আমরা জানি ঘিটা এমনিতেই খুব দামি একটা জিনিস, আর জাফরান সচরাচর খুব কোনো একটা খাদ্যে ইউজ করা হয় না। ঘি এবং জাফরানে যেহেতু ভাজা হয়েছে তাহলে বুন্দিয়াটা নিশ্চয়ই স্পেশাল হবে। আমার মন চাচ্ছে মুখে দিয়ে দেখার জন্য, কিন্তু ইফতারের আগে তো সম্ভব না। তারপরে রয়েছে স্পেশাল রেশমি জিলাপি। অনেকেই বোম্বে জিলাপি পছন্দ করেন, কেউ কেউ আবার রেশমি জিলাপি পছন্দ করেন। চিকন চিকন ছোটো ছোটো যে জিলাপিগুলো, এগুলো হচ্ছে কেজি 600 টাকা করে আপনারা নিতে পারবেন। বোম্বে জিলাপি যেটা, যেটা মুখে দিলে একদম রসপুর রস মুখ ভরে যায়, সেটা হচ্ছে 350 টাকা কেজি। এটাও ঘি এবং জাফরানের ভাজা স্পেশাল বোম্বে জিলাপি। আরেকটা আরেকটা জিলাপি এখানে দেখতে পাচ্ছি, এটা কি জিলাপি ভাইয়া? বোম্বাই জিলাপি বড় সাইজ। এটা এটা ওজন কত? 640, প্রায় আধা কেজি একটা জিলাপির ওজন। এই জিলাপি আমরা দেখেছিলাম পুরান ঢাকার চক বাজারে, যদি আপনাদের মনে পড়ে। আর যদি ভুলে যান তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউবে সার্চ করে আমাদের পুরনো পর্ব যে কোনো একটা দেখে নিতে পারেন। নবাবী ভোজের একটা হচ্ছে কি, পুডিং। পুডিং আছে আমাদের, খিসা ফালুদা আছে 300 টাকা, জর্দা আছে 250 টাকা, 250 টাকার ফিনি, আর পুডিং হচ্ছে 500 টাকা করে। আর এখানে আছে পেস্তা বাদামের শরবত জাফরান দিয়ে, আর ওটা 300 টাকা, আর এটা হচ্ছে লাবাং 120 টাকা, আর বোরহানি আছে হাফ লিটার হচ্ছে 120 টাকা, আর বড়টা হচ্ছে 230 টাকা। তারপরেই রয়েছে দই বড়া। দই বড়াটা হচ্ছে 400 টাকা কেজি। যারা চাইনিজ খেতে সবসময় ভালোবাসেন তাদের জন্য অন্তন রয়েছে, পার পিস হচ্ছে 30 টাকা করে। আর রয়েছে বেগুনি। বেগুনের দাম যদিও এখন 100 টাকা কেজি, কিন্তু এখানে পার পিস হচ্ছে 15 টাকা করে আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে ফুলকপির চপ। আমাদের শুধু রমজান মাসে করা হয় এটা। এটা আপনার চিকেন দেওয়া আছে, ডিম দেওয়া আছে, তারপরে সবজি দেওয়া আছে। চিকেন এবং ডিঙে ডিমের মিশ্রণে হচ্ছে স্প্রিং রোল, পার পিস 30 টাকা। রয়েছে ডিম চপ। ডিম চপ আমরা সচরাচর বাসায় বানাই, সবাই খেতে পছন্দ করি বা সবাই খাই। তারপর হচ্ছে সবজি পাকোড়া আছে, অ্যাজ ইউজুয়াল সবজি পাকোড়া অনেকেরই পছন্দ, অনেকেই খায়। এখানে 3 ধরনের স্পেশাল রুটি রয়েছে। একটা হচ্ছে টানা পরোটা, আরেকটা হচ্ছে স্পেশাল বাটার নান, এবং আরেকটা হচ্ছে রুমালি রুটি। টানা পরোটার বিষয়টা জানতে চাইবো এখানকার যিনি ম্যানেজার বা কোঅর্ডিনেটর আছে। টানা পরোটা, এটা ময়দাটা ম্যারিনেট করার পরে এটার ভিতরে ঘি আর ইয়ে দিয়ে একটা ম্যারিনেট করে ভুরা দিয়ে রাখে। ভুরা দিয়ে রাখার পরে অনেকক্ষণ পর এটারে যখন ইয়া করে প্রসেসিংয়ে নিয়ে আসে পরোটার আকারে, তখন এটার ভাজে ভাজে অনেক ইকুইপমেন্টগুলো থাকে, যার কারণে এটা খেতে যখন বাজার পর অনেক টেস্টি হয়, খেতে অনেক ভালো লাগে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে টানা পরোটা। নবাবী ভোজের যিনি কোঅর্ডিনেটর আছেন উনি বলছিলেন, টানা পরোটা যেটা নিয়ে কথা বলছিলাম, উনি বলছিলেন খাইলেই বুঝতে পারবেন যেটার স্বাদটা আসলে কি। অনেকে কি চলে আসছে ইফতার কিনতে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমি দই বড়া নিলাম, পাশে হচ্ছে কিছু ভাজা পোড়ার মধ্যে বেগুনি নিয়েছি, চপ নিয়েছি, তারপরে হচ্ছে চিকেন রোল নিয়েছি, কিছু বাচ্চার পছন্দ হচ্ছে এই চিকেন সমোসা এগুলো নিলাম। আমরা তো জানি যে আমাদের আপু খালা আম্মুর যারা আছে তারা ইফতার বানাতে বেশি পছন্দ করে, কিন্তু আপনি না বানিয়ে কেন কিনতে চলে আসেন? আজকে আসলে একটু বের হয়েছিলাম, কেনাকাটা ছিল, এখন বাসায় যে ইফতার বানানো হতো এনার্জি নাই, সেই জন্য এখানে আসা। আপু তো যারা এনার্জি পান না বা সারাদিন রোজা রাখার পর এনার্জি খুঁজে পান না, তারা কিন্তু বাইরের থেকে এই টেক অ্যাওয়ে ইফতারগুলো বাসায় কিনে নিয়ে যেতে পারেন এবং খুব মজা করে খেতে পারেন। এবং আমাদের কোঅর্ডিনেটর কিন্তু বলেই দিয়েছেন টানা পরোটা না খেয়ে আপনারা বুঝতে পারবেন না এটার টেস্ট কতটা। অন্যান্য কী আইটেম আছে আমরা সেগুলো দেখে নেব। রয়েছে চিকেন গ্রিল। যারা বিফ পছন্দ করেন বা গোশত জাতীয় আইটেম পছন্দ করেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। চিকেন গ্রিল রয়েছে কোয়ার্টার হাফ ফুল, যে যেটা নিতে পারেন। কোয়ার্টার হচ্ছে 150 টাকা, হাফ 280 টাকা, আর ফুল হচ্ছে 525 টাকা। রয়েছে চিকেন টিক্কা, যেটি পার পিস 290 টাকা। কোরাল ফিশ কাবাব। আমরা কিন্তু কোরালের কাবাব এমনিতে নর্মালি খাই, সারা বছরই খাই, কিন্তু ইফতারের সময় খুব একটা খাওয়া হয় না, কিন্তু নবাবী ভোজে এই কোরাল ফিশ কাবাবটা আসলেই আপনারা পেতে পারবেন। মোটামুটি মাঝারি সাইজের একটা ফিশ কাবাব, এটার দাম হচ্ছে 650 টাকা ফুল প্রসেস করা, কিন্তু প্লেট ছাড়া। আপনি যখন কিনবেন তখন আপনাকে শুধু ফিশটাই পার্সেল করে দিয়ে দেওয়া হবে। এখানে অনেকগুলো কারি আছে, এক এক করে আপনাদের দেখাবো। মাটন ভুনা,
1800 টাকা করে কেজি আপনারা এখান থেকে নিতে পারবেন। রমজানের ইফতারে সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয়, ভাইয়াকে একটা বের করে দেখাবেন। দারুণ, দেখতেই কিন্তু দারুণ লাগছে, এক একটা লেগ রোস্ট অসাধারণ। আবার এখানে আমাদের ই আছে, ফুল রোস্ট আছে, তারপরে এখানে আপনার চিকেন কারি আছে। দর্শক, শিয়া মসজিদের ঠিক কোনায় এই মোট চার রাস্তার মোড়ে যে নবাবী ভোজ, আমরা নিচতলা থেকে দোতলায় উঠলাম। এখানে হচ্ছে আপনারা পার্সেল নিতে পারবেন, পাশাপাশি বসেও খেতে পারবেন। যদি বসে খেতে চান, স্পেশাল বিশ তেহারি খেতে পারবেন 285 টাকায় এক প্লেট। আর স্পেশাল মোরগ পোলাও রয়েছে একটা ডিম সহ 280 টাকা। আর কাচ্চি বিরিয়ানি একদম শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দ, সেই কাচ্চি বিরিয়ানি হচ্ছে 300 টাকা। নবাবী ভোজে ঘুরতে ঘুরতে মজার একটা বিষয় চোখে পড়লো, আমাদের এক বোন তার দুই ভাইকে নিয়ে চলে এসছে, সরাসরি তাদের নিয়ে এসছে তাদের পছন্দ মতো ইফতার কিনে দেওয়ার জন্য। কি কি ইফতারি কিনলো সেটা একটু শুনে নেব। ভালো আছেন? জি ভালো আছি। ইফতার কিনলেন নবাবী ভোজ থেকে? আমি এখন নিয়েছি হচ্ছে কি জর্দা নিলাম, দেন হচ্ছে রেশমি জিলাপি নিলাম, নান রুটি নিলাম, দেন হচ্ছে কি কাবাব নিলাম, দেন আরও অনেক আইটেম আছে, মজাদার আইটেম, সেগুলোও নিলাম। আমার ঠিক পেছনে হাড়ির শাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে হালিম খাবার সময়। নবাবী ভোজে কী কী হালিম পাওয়া যাচ্ছে সেগুলো আমরা এখন দেখব। নবাবী ভোজের হালিমের একটি বিশেষত্ব কিন্তু আছে, সেটা আমি বলবো না, তাদের কাছে জিজ্ঞেস করবো। আপনাদের ভাইয়া কী কী ধরনের হালিম পাওয়া যাচ্ছে এবং কেন স্পেশাল? জি আসসালামু আলাইকুম, আমাদের এখানে সবচেয়ে ভালো বেস্ট হালিম নবাবী ভোজের সবচেয়ে সেরা হালিম এই মোহাম্মদপুরে বিখ্যাত হালিম। আমাদের এখানে ভিপ আছে মাটন, সবচেয়ে স্পেশাল হলো চিকেন হালিমটা, যা উত্তর এলাকায় পাওয়া যায় না, আমাদের নবাবী ভোজে পাওয়া যায়। তো আশা করি সবচেয়ে বেটার আমাদের খাবারটা দেওয়া হয় মালিক পক্ষ থেকে, মানে খুব সুস্বাদু খাবারটা। চিকেন হালিমের কথা আমি নিজেও খুব একটা শুনি নাই, হয়তো অনেক আগে শুনেছিলাম, কিন্তু নবাবী ভোজে এসে চিকেন হালিমটা আবারও পেয়ে গেলাম। কোনটা কত দাম? বাটি হিসাবে দাম 500, 800, 1000, 1200, 1800 পর্যন্ত আছে। অনেকেই শুনেন নাই, কিন্তু শুনেছেন কেউ কেউ হয়তো। এখন দেখবো এই চিকেন হালিমটা কি। এটাই তো চিকেন, তাই না ভাইয়া? ভাইয়া এটাই তো চিকেন। এই চিকেন, চিকেনের গোশটাই আসলে হালিমের সাথে মিক্স করে দেওয়া হয়। তারপরে কি ভাইয়া এটা? এটা এটা হচ্ছে মাটনের গোশটা, আর ওর হচ্ছে বিফ। তিন ধরনের মোট এখানে গোশ আছে, এই গোশগুলো হালিমের সাথে, হালিমের যে ডালটা আছে এই ডালের সাথে মিক্স করে দিয়ে দেওয়া হয়। আর চিকেন যে হালিমটা রয়েছে সেটা আপনারা একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন চিকেন হালিম আসলে খেতে কেমন, কিন্তু আমার কাছে বিফ হালিমটাই বেশি মজা মজা লাগে সবসময়। এখানে রয়েছে নানা রকম হাঁড়ি, বিভিন্ন দামের হাঁড়ি, বিভিন্ন প্রাইজের হাঁড়ি। আপনারা যদি ছোটো হাঁড়ি নিতে চান এক ধরনের রেট পড়বে, আর সবচেয়ে বড় হাঁড়ি নিলে আরেক ধরনের রেট পড়বে। বড় হাঁড়িতে লেখা আছে 1800 টাকা। এটা কি 1800 টাকা হাঁড়ি, এক হাঁড়ি কত কতটুকু ধরবে হালিম এখানে? 7-8 জনের পরিমাণ হচ্ছে এই 1800 টাকার এই হাঁড়িটা। আর একজনের জন্য, দুজনের জন্য সবচেয়ে ছোট হাঁড়ি যেটা, সেটার দামটা কত? 500 টাকা। 500 থেকে 1800 টাকার মধ্যেই আপনারা হালিম ক্রয় করতে পারবেন নবাবী ভোজ থেকে। আর এছাড়া ইফতারের অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো আপনারা দোতলায় পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে নবাবী ভোজের মাত্র 4টি শাখা ঢাকায় রয়েছে। এখন তো প্রচুর ভেজাল, খাদ্যে ভেজাল, ভেজালের খাদ্য, এই সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনাকে ইফতার কিনতে হবে। ফ্রেশো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।